সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। রমজান মাসে আমরা সবাই আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে বা আল্লাহকে খুশি করার জন্য বিভিন্ন ধরনের ইবাদত করে থাকি। তার মধ্যে অন্যতম হচ্ছে কুরআন তিলাওয়াত করা। রমজান মাসে আমাদের দেশের অধিকাংশ মানুষই কুরআন তিলাওয়াত করে থাকে। এটি খুবই একটি ভালো ইবাদত, কেননা কিয়ামতের দিন বান্দার হয়ে আল্লাহর কাছে যে যে জিনিস সুপারিশ করবে তার মধ্যে অন্যতম হচ্ছে কুরআন। কিয়ামতের দিন কুরআন শুধু ওইসব মানুষের জন্য সুপারিশ করবে যারা দুনিয়াবী জীবনে কুরআন পাঠ করেছে, কুরআন তিলাওয়াত করেছে। ওই রমজান মাসে অনেক মানুষ কুরআন তিলাওয়াত করলেও তারা জানে না যে রমজান মাসে কুরআন তিলাওয়াত করলে আসলে কি হয়। দিনে ভাই ও বোনেরা, রমজান মাসে কুরআন তিলাওয়াত করলে কি হয় তা জানানোর জন্যই আমি আজ আপনাদের সামনে হাজির হয়েছি। ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে চাপ দিন, যাতে করে আমরা কোনো নতুন ভিডিও ছাড়লে আপনি সেই ভিডিওটি সর্বপ্রথম পেতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক দানশীল ছিলেন। রমজান মাসে তিনি আরও বেশি দান করতেন, কারণ জিবরিল আলাইহিস সালাম রমজান মাসে প্রত্যেক রাত্রে তার সাথে সাক্ষাৎ করতেন। রমজান শেষ হওয়া পর্যন্তই এমনটি করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম জিবরিল আলাইহিস সালাম এর নিকট কুরআন পেশ করতেন। যখন জিবরিল আলাইহিস সালাম তার সাথে সাক্ষাৎ করতেন তখন তিনি ঝড়ের ন্যায় অধিকারে দান করতেন। বুখারী হাদিস নাম্বার 1902 প্রথম খণ্ড পৃষ্ঠা 255। তিনি ভাই ও বোনেরা, এই হাদিসে দুইটি দিক লক্ষ্য করা যায়। প্রথম দিকটি হলো রমজান মাসে তিনি অধিকারে দান করতেন, আর দ্বিতীয় দিকটি হলো এই রমজান মাসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের নিকট কুরআন পেশ করতেন। অন্য একটি হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন নিশ্চয় জিবরিল আলাইহিস সালাম প্রত্যেক বছর একবার কুরআন পেশ করতেন, আর এই বছর তিনি দুইবার আমার কাছে কুরআন পেশ করেছেন। বুখারী হাদিস নাম্বার 6286। উক্ত হাদিসেও রমজানের বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। রমজানে কুরআন তিলাওয়াত করলে যে কত গুরুত্ব তা উক্ত আলোচনায় ফুটে উঠেছে। একদিকে কুরআন নাজিল হয়েছে রমজান মাসে, অন্যদিকে রমজান মাসেই প্রতি বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিল আলাইহিস সালামের কাছে কুরআন শোনাতেন। তাই রমজানে কুরআন তিলাওয়াত করার গুরুত্বের অন্ত নেই। এছাড়া কুরআন হলো আল্লাহর বাণী, এটি পবিত্র ও সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, তাই কেউ যদি এটি পাঠ করে তাহলে আল্লাহ তাআলা তার উপর খুশি হন। এছাড়া কোরআনের প্রত্যেকটি শব্দের উপর রয়েছে 10টি করে নেকি। দিনী ভাই ও বোনেরা, উক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে রমজান মাসে কুরআন তিলাওয়াত করলে কি হয়। তাই আসুন আমরা যেন সবাই বেশি বেশি রমজান মাসে কুরআন তিলাওয়াত করতে পারি, আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। দিনী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। তবে চলে যাওয়ার আগে আরেকটি কথা, যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।